পূজা মণ্ডপে কোরআন রাখা কে এ ইকবাল? শুনুন বিস্তারিত। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখেছিলেন যে ব্যক্তি তাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন, তার বয়স 35 বছর। এই ইকবাল হোসেন আসলে কে? এই প্রসঙ্গ থেকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইকবাল হোসেন নিয়মিত নামাজ পড়েন, আবার মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে। এছাড়াও পুলিশের কাছে ইকবালের পরিবার দাবি করেছেন তিনি এক কিছুটা মানসিক ভারসাম্যহীন। তবে পরিবারের বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের ভাষ্য, কুমিল্লার সুজানগরের এই যুবক পবিত্র কোরআন শরীফ নিয়ে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র নানুয়া দিঘির পাড়ের পূজা মণ্ডপে রাখেন। এরপর এ নিয়ে দেশব্যাপী তুলকারাম ঘটে। এই ছিল সর্বশেষ খবর।